দাম কমে না আর এই দেশ পরিচালনা করছে কারা মাফিয়ারা মাফিয়ারা তাদের রাজনৈতিক কায়েম করার জন্য চেষ্টা করতেছে আপনারা জানেন গতকাল এক লক্ষ টাকা আমাদের এটাই বলবো ১৯৭১ সালে কিছু টাকা ছিল যারা দেশ স্বাধীনের বিপক্ষে ছিল আর বাংলাদেশে এখন কিছু পড়া টাকার জন্ম হয়েছে তারা যারা দেশের পক্ষ কথা বলে দেশের জন্য লড়ে দেশের জন্য করে তাদের কেনা টাকা বলে দাঁড়ায় এটাই হচ্ছে এই পড়া টাকার সবাইকে চিহ্নিত হলে রাখবেন বাংলার মাটিতে যদি স্বাধীনতার ৪৫ বছর বয়স করে যদি স্বাধীনতা বিরোধী বিচার হয় এর পড়া যাবে গেলে বিচার বাংলার মাটিতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য দিবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সেক্রেটারি জনাব নাদিম হাসান জনাব নাদিম হাসান সবাই সাথে বন্ধুগণ বর্তমানের উদ্ভাবতির ইতিহাস আমরা দেখে যাচ্ছি আমরা দেখে যাচ্ছি কিভাবে আমাদের কণ্ঠকে রুদ্ধ করবার জন্য বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করা হচ্ছে আমরা দেখে যাচ্ছি আওয়ামী লীগ কিভাবে নৃশংস চেহারা গুলো সামনে নিয়ে আসতেছে সেই প্রধানমন্ত্রী সেই দলের সভানেত্রী বিরোধী দলের নেত্রীকে পদ্মায় ফেলে দেওয়ার কথা বলে একজন সম্মানিত ব্যক্তিকে পদ্মায় চড়ানোর কথা বলে সেই দলের নেতা কর্মীরা যে কথার কতটুকু শিষ্টাচার জানে তা আমরা খুবই ভালো বুঝতে পারছি তাই আমি সাথীয় বন্ধুগণ স্পষ্ট ভাবে বলে দিতে চাই নতুন করে রাজাকারের ইতিহাস লেখা হবে নতুন করে রাজাকারদের তালিকা তৈরি করা হবে প্রস্তুত থাকেন হিসাব রাখেন সেই রাজাকারের তালিকায় আপনাদের নাম আসবে কিনা সেটা চিন্তা করে ঘুমাতে যান কোন পথে পালিয়ে বাঁচতে পারবেন সেইটা চিন্তা করতে করতে ঘুম থেকে উঠে জনগণ নিয়ে চিন্তার সময় আপনাদের শেষ এইবার আল্লাহ করেন যদি দেশে ফিরতে পারে পদ্মার পানিতে কে চুবানি খাবে কাদেরকে চুবানো হবে কাদেরকে খুশ করে ফেলে দেওয়া হবে জনগণ প্রস্তুত হচ্ছে রাজাকারের তালিকায় নাম আসবে একটা একটা করে হিসাব বুঝে দেওয়া হবে বাংলার মাটিতে বাংলার জনগণের ভাব ভোট জানু জবানের অধিকার কেড়ে নিয়ে পূর্বেও কেউ রক্ষা পায় নাই এবারে রক্ষা পাবে না একাত্তরের রাজাকারদেরকে যেভাবে দ্রুত পরিমাণে বিচার করা হয়েছে বর্তমানের রাজাকারদের জন্য আন্তর্জাতিক আইন আদালতে বসাইয়া বিচার হবে সেই দিন কিভাবে রক্ষা পান সেই দিন কোন অপরক্ষা করে কোন বন্ধুরাষ্ট্র আপনাদের পাশে দাঁড়ায় জনগণ তার হিসাব করে মিলাই নেবে লোকমনের উদ্ভাবন দিলে জনগণের দা বিশ্বাস কিভাবে সেখান থেকে রক্ষা পাওয়া যাবে ৬০০ পাতাত্মের নির্ধারণ করবেন ৯০০ জনগণ রক্ষা করবে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করে দাঁড়ায় রাখা যাবে না এ পর্যন্ত দাঁড়ায় রাখতে পারেন নাই এখনো পারবেন না ভবিষ্যতেও পারবেন না হামলা মামলা যত হবে তত অধিকার পরিষদের নেতা কর্মীরা গর্জে উঠবে যখন প্রতিরোধ শুরু হবে তখন পালাইয়া বসতে পারবো না পদ্ম নদী রেডি হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন করা হবে এই পদ্মা সেতু দিয়েই পালাইতে হবে তখন লাঠির উঁচুতে হার করিবে দল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যুবনেতা নাদিম হাসানকে এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখবেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সম্মানিত যুগ্ম সদস্য সচিব জনাব মুশিউর রহমান জনাব মুশিউর রহমান
সম্মানিত ছাত্র বন্ধুগণ আজকে আমি আমাদের রাষ্ট্র বসবাস করছি যেই রাষ্ট্রের ছাত্রীদের সংগঠনটি কিছুদিন আগে বলেছিলেন যে আলম সমাজকে তারা কেটে গুলিবন্ধায় ভাসিয়ে দিলেন সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি আজকে বলছেন ইউরোপকে এবং বেগম খালেদাকে সব দেশে তুলে চুবাবেন সেই রাষ্ট্রের আরো নেতারা তারা যে ভাষায় কথা বলছেন তারা তাদের সাথে অর্থমন্ত্রী চাইছেন কি যে সাহায্য বলছেন যা টাকা তার সন্তানকে বলছেন যা টাকা বাচ্চা বন্ধুরা আজ আওয়ামী লীগ বলে মুক্তিযুদ্ধের সমর্থন শক্তি মুক্তিযুদ্ধের সংগঠন অথচ তারাই তাদের এমপি মন্ত্রী দেখে সাদা এমপি মন্ত্রী দেখে তারা টাকা কামাচ্ছে বন্ধুরা তাই বুঝতে হবে যে আওয়ামী লীগ আজকে যখন ক্ষমতায় থাকে ক্ষমতায় থাকার জন্য একজন রাজা মুক্তিযুদ্ধকে রাজাকার বানায় একজন রাজাকার কিন্তু মুক্তিযুদ্ধ বানায় বন্ধুরা আজকে গণমানুষের পরিষদ আমরা বলছি এদেশের ভারত এবং ভারতের অধিকার নিশ্চিত করার জন্য গরিব মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সব সময় রাস্তায় ছিলাম বন্ধুগণ আপনারা আজকে দেখেছেন একজন ব্যক্তি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সাহেব কিভাবে আমাদের সংগঠনের সম্মানিত আহ্বায়ক নেতা কিজে সাহেবকে কিভাবে রাতে কালে রাস্তা করে বন্ধুগণ তারপরেও একজন ভদ্রলোক কিভাবে কোনো কথা বলতে হয় একজন ভদ্রলোক জানেন বাংলাদেশের ইতিহাসে প্রথম মুসলমান ব্যক্তিত্ব তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরাল পাস করেছিলেন সেই ব্যক্তি তাকে বক্তব্যের মঞ্চে দেখিয়ে দিয়েছেন কিভাবে একজন অসভ্য ব্যক্তির সাথে একজন প্রধানজা ব্যক্তির সাথে ভদ্র ভাষায় যুক্তি দিয়ে স্বাধীনভাবে কথা বলতে হয় বন্ধুরা আজকে বাংলাদেশের মানুষকে বলব আপনারা সবাই এই গণ অধিকার পরিষদের পতাকা বলে আসবেন আমি দেখলাম শক্তির দিন শেষ হয়ে যাচ্ছে বন্ধুগণ এই কারণেই যাওয়ার আগে তারা মরণ কামে পুজো চায় বন্ধুগণ তারা একটা নোবেল পুরস্কার পেয়েছিল বন্ধুগণ তার লক্ষ্য রোহিঙ্গাকে নোবেল পুরস্কারের আশায় বাংলাদেশে আশ্রয় দিয়েছিল সেই নোবেল পুরস্কার পাইনি বলে আজকে তাদের কত অহংকার তাদের কত হিংসা কোন পরিচিতা তারা আজকে বলতে চায় বন্ধুগণ এই পরিস্থিতি তাদের প্রধানমন্ত্রী তিনি যেখানে মানুষকে শিক্ষা দিবেন নীতি নৈতিকতা তিনি আজকে শিক্ষা দিচ্ছেন পৌষ্টিকতা অসভ্য ভাষায় কথা বলা হিংসা কৌলিকা শিক্ষা দিচ্ছে বন্ধুগণ আজকে বাংলাদেশের মানুষকে বলতে চাই আপনারা জনগণের ভোট এবং ভোটের অধিকার নিশ্চিত করে কোন অধিকার পরিষদ ক্ষমতায় আসলে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ আমাদের মতো গণ অধিকার পরিষদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা সবাইকে আজকে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে অনেকেই বক্তব্য দেওয়ার সুযোগ পাবো না এই জন্য সবার সুদৃষ্টি কামনা করছি এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপে বক্তব্য উত্থাপন করবেন গণনেত্রী ফাতেমা তাসলিম গণনেত্রী ফাতেমা তাসলিম আজকে বাংলাদেশ কৃষিজীবী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের যে নেতা কর্মীদের উপরে সারা হামলা হয়েছে তার প্রতিবাদে আজকে এই সভার আয়োজন করা হয়েছে তার জন্য এই সভার উপযোগী এই স্লোগান ডাকার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কৃষিজীবী অধিকার পরিষদকে জানাই আজকে তেল পড়ছে না পেঁয়াজ পড়ছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
বিরোধী আমরা